রেকর্ড ওকে সো মাইনাস থ্রি থেকে ছোট বা সমান যাবতীয় ইন্টিজার গুলো তুমি দেখছো আর তার মধ্যে সবচেয়ে বড়টাকে দেখতে চাইছো ঠিক আছে এটাকে সিলিং ফাংশন বলতে পারো আর কি হ্যাঁ তো সেই জন্যই তুমি মাইনাস থ্রি থেকে ছোট তুমি বুঝতেই পারছো যেমন মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফোর এরকম করে করে আসছে আর মাইনাস থ্রি নিজেও তো মাইনাস থ্রির সাথে সমান তো বটে সো

একটা ভাই মানে খুব কাছে আঁকা তো আমার পক্ষে সম্ভব নয় ধরো এটা খুবই কাছে রয়েছে এই ভাইটা কিন্তু সেটা মাইনাস টু থেকে ছোটই এখনো তাহলে সেক্ষেত্রে বক্স ওয়াইটা স্টিল তোমার মাইনাস হবে এটাই আমি বলতে চাইছি ঠিক আছে কারণ তুমি যদি যাবতীয় ইন্টিজার্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই ভাবো তার মধ্যে মাইনাস থ্রি অব্দি যাবতীয় ইন্টিজার আসবে যেই মাইনাস টার দিকে তাকাচ্ছ সেই ইন্টিজার কিন্তু ওয়াই এর চেয়ে বড় হয়ে গেছে আমি চাইছি লেস দেন অর ইকুয়াল টু হোক ঠিক আছে সেই জন্যই আমি মাইনাস টাকে কনসিডার করতে পারবো না মাইনাস থ্রি অব্দি যাবতীয় ইন্টিজারস আর লেস দেন অর ইকুয়াল টু ওয়াই সো দেয়ার ফর তাদের মধ্যে যে সবচেয়ে বড় সেটা হচ্ছে মাইনাস থ্রি নিজে সেই জন্য বক্স অফ ওয়াই is going to be equal to minus 3. তারপরে যেই তুমি minus 2 তে হিট করলে তাহলে minus 2 এর box কত হবে minus 2 থেকে ছোট বা সমান যাবতীয় ইন্টিজার নিয়ে ভাবতে হচ্ছে তাহলে তার মধ্যে minus 2 নিজে ঢুকে যাচ্ছে কারণ less than or equal to রয়েছে ঠিক আছে সো টিল minus 2 যাবতীয় ইন্টিজারস গুলো minus 2 থেকে ছোট বা সমান সুতরাং তার মধ্যে সবচেয়ে বড় যেটা

সবকটার জন্য যেটা সবচেয়ে বড় ইন্টিজার ওটার থেকে ওই নাম্বারের থেকে ছোট মানে জেড ধরো এখানে কিছু একটা আছে তাহলে এই জেড এর থেকে ছোট বা সমান যাবতীয় ইন্টিজার যদি ভাবো তার মধ্যে যে ইন্টিজার গুলো আসবে তারা মাইনাস টু থেকে ছোট হবে অথবা সমান হবে তাই না কারণ মাইনাস ওয়ানটা কিন্তু জেড এর থেকে বড় তাহলে এই জায়গাটাতে তোমার যদি পয়েন্টটা থাকে তাহলে তার বক্সটা মাইনাস হবে সেটাই সেকেন্ড লাইনে লিখেছি মাইনাস ওয়ান অব্দি মাইনাস ওয়ান এর জাস্ট মানে মাইনাস ওয়ান থেকে ছোট যাই নাও না কেন জাস্ট আগে বলে কিছু নেই মাইনাস ওয়ান থেকে ছোট যাই নাম্বার নাও না কেন কিন্তু মাইনাস টু থেকে বড় বা সমান তাহলে তার বক্সটা কিন্তু মাইনাস টু হবে যেই তুমি মাইনাস ওয়ান হিট করলে অমনি তুমি দেখতে পাচ্ছো যে দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান আর ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ইন্টিজারের যে সেটটা তার মধ্যে মাইনাস ওয়ানটাও ঢুকে গেল তাই না কারণ মাইনাস ওয়ান মাইনাস সাথে সমান তো অবশ্যই সুতরাং বক্স অফ মাইনাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে সুতরাং আবার করে একটা জাম্পিং হয়ে যাচ্ছে এবার মাইনাস ওয়ান থেকে জিরো অবধি যখন তুমি যাচ্ছ জিরো থেকে ছোট নাম্বার গুলো যদি নাও তাহলে তাদের সেই নাম্বার গুলো আর একটা কিছু নাম দিয়ে দেওয়া যাক ধরো ডাব্লু ঠিক আছে ডাব্লু ইজ এনি নাম্বার রিয়েল নাম্বার যেটা মাইনাস ওয়ান আর জিরোর মাঝখানে রয়েছে ধরো মাইনাস পয়েন্ট ফাইভ বা কিছু একটা ঠিক আছে তাহলে এই ধরনের নাম্বার গুলোর জন্য তোমার অল ইন্টিজার্স উইচ আর লেস দেন অর ইকুয়াল টু ডাব্লিউ তার মধ্যে কিন্তু মাইনাস টাই আস অবধি আসবে জিরো আর আসবে না কারণ জিরোটা ডাব্লু চেয়ে বড় হয়ে গেছে সুতরাং এই জায়গায় যদি তোমার রিয়েল নাম্বারটা থাকে জিরো বাদ তাহলে তার জন্য তোমার বক্স এক্স কিন্তু মাইনাস ওয়ানই থেকে যাচ্ছে ততটা অব্দি যেই আবার করে জিরোতে হিট করছো তখন বক্সের ভ্যালু চেঞ্জ হয়ে ওটা জিরো হয়ে যাচ্ছে জিরো থেকে ওয়ান অবধি বক্সের ভ্যালু কিন্তু জিরো থাকবে মানে ধরো পয়েন্ট নাইন 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 এরকম নাম্বার গুলো যদি নাও তারা সবই কিন্তু ওয়ানের চেয়ে ছোট সুতরাং তোমার এই নাম্বার গুলোর জন্য বক্স এক্স এর ভ্যালুটা কিন্তু জিরোই হবে ঠিক আছে বিকজ দে আর অল দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান আর ইকুয়াল টু পয়েন্ট নাইন 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 ফর এক্সাম্পল ইজ স্টিল জিরো ওটা একে ছোট যেই তুমি ওয়ানে পৌঁছালে তোমার ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল কারণ বক্স অফ ওয়ান ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ওয়ান সো বক্স অফ এনি ইন্টিজার ইজ গোয়িং টু বি দ্য আর বাকিটা বুঝেছো ভেরি গুড তাহলে আহ ডিটেলস টা দেখতে পাচ্ছ যে ওয়ান থেকে টু অব্দি টু এর আগে অব্দি মানটা ওয়ান হবে টু তে মানটা চেঞ্জ হয়ে যাবে আবার টু হয়ে যাবে টু থেকে থ্রি অব্দি থ্রি এর আগে অব্দি মানটা কিন্তু থাকবে বক্সের মান আর পয়েন্টে আবার ওটা চেঞ্জ হয়ে থ্রি হয়ে যাবে আর যদি আমি আরো ডিটেলস আরো বাড়াতাম ডোমেন তাহলে এরকম করে বাড়তেই থাকতো এদিকেও কমতেই থাকতো তাই না সো দার ইজ আ জাম্প লাইক দিস এটা হতে থাকছে ফর দ্য ফাংশন বক্স এক্স এটার একটা আপার সিলিং লোয়ার সিলিং এরকমও ফাংশনস গুলো আছে তো একবার আমরা যদি বক্স বুঝে যাই তাহলে বাকিগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না আমার কোর্সে আমরা বক্স আলোচনা করব তো এটা আমরা বুঝেছি এটা যদি আমরা গ্রাফ আঁকতে যাই যেটা আমি লাস্ট লেকচারেও দেখাচ্ছিলাম তাহলে কি রকম হবে দেখো কনস্ট্যান্ট হচ্ছে বিভিন্ন সেগমেন্টে তাই না বিভিন্ন সেগমেন্টে মানগুলো কনস্ট্যান্ট হচ্ছে আর প্রত্যেকটা ইন্টিজার ভ্যালিউতে একটা জাম্পিং হয়ে যাচ্ছে তো এই রকম তোমার গ্রাফ হচ্ছে যেটা একটা পার্পল রঙের জিনিসটা আঁকার চেষ্টা করেছি যে তোমার মাইনাস থ্রি থেকে মাইনাস টু অব্দি ইট ইজ মাইনাস থ্রি মান নিচ্ছে মাইনাস টু তে বাদ তো সেটা আঁকাটা একটু ডিফিকাল্ট সেজন্য ওটা আর আঁকার চেষ্টা করিনি মাইনাস টু থেকে মাইনাস ওয়ান অব্দি মাইনাস টু মান তারপরে মাইনাস ওয়ান থেকে জিরো অব্দি ওইটাকে বোঝানোর জন্য একটু কম অব্দি এঁকেছি ঠিক আছে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না যাই হোক তাহলে জিরো থেকে ওয়ান অব্দি মানটা জিরো হবে ওয়ান থেকে টু অব্দি মানটা ওয়ান হবে টু থেকে থ্রি অব্দি মানটা টু হবে আর থ্রিতে মানটা থ্রি হবে এখানে একটা বিন্দু আঁকতে চেয়েছিলাম কিন্তু তখন জানতাম না যে কি করে করব সুতরাং এটা একটা ড্যাশ হিসেবে পড়ে গেছে ওটা আসলে একটা বিন্দু তিনে ওটার ভ্যালুটা থ্রি হচ্ছে তাহলে এই যে ফাংশনটা এটা গ্রাফটা দেখো স্টেপের মতন করে মানে সিঁড়ির মতন দেখতে লাগছে তো এই এই ফাংশনটাকে স্টেপ ফাংশনই বলে আর কি ঠিক আছে সো আমি নামটা লিখেই দিই একবার এটা এক্সাম্পল অফ আ স্টেপ ফাংশন এটাই যে একমাত্র স্টেপ ফাংশন তা নয় কিন্তু এই ধরনের যে চেহারা নেবে এই যে জাম্পিংটা হয় সেই জাম্পিংটা সবসময় যে হরাইজন্টাল এরকম করে হতে হবে দ্যাট ইজ অলসো নট নেসেসারি এই ধরনের ফাংশনকে স্টেপ ফাংশন বলে কেন বলে বুঝতে পারছো তাহলে আমি দুটো পয়েন্ট মানে কি বলবো একটা মডেল পয়েন্ট নিয়ে সেখানে ক্যালকুলেট করে দেখেছি যে জিনিসটা লিমিটটা কত হচ্ছে

লিমিট এক্সটেন্ডিং টু টু প্লাস এফ যদি করো তাহলে সেটা হয়ে যাচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু টু প্লাস জাস্ট কনস্ট্যান্ট ভ্যালিউ টু তাহলে এই লিমিটটা নিশ্চয় করে টু হবে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটে তো জাস্ট রেস্ট্রিকশন অফ দ্য নেবারহুড হচ্ছে লিমিটের ডেফিনেশন তো একই তাহলে কনস্ট্যান্টের লিমিটটা কি হয় সেটা আমরা দেখেছিলাম সেখান থেকে আমি এটা ডিডিউস করে ফেলতে পারি যে এটার যে রাইট হ্যান্ড লিমিট সেটা কিন্তু টু হচ্ছে এবারে লেফট হ্যান্ড লিমিট যদি তুমি দেখতে চাও তার মানে দুই এর চেয়ে কম ছোট যে পয়েন্ট গুলো সেটার দিকে তাকাতে হবে কিন্তু দুই এর চেয়ে ছোট পয়েন্ট অনেক দূরে অন্য বিভিন্ন মান নিচ্ছে তাতে আমার ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট হচ্ছে দুই এর কাছাকাছি ওর চেয়ে ছোট পয়েন্ট কারণ আমি আমাকে তো একটা ডেল্টা চুজ করতে হয় তো আমি ডেল্টাটা খুব বড় ডেল্টা চুজ করে আমার লাভ কি আমি ডেল্টাটা একটু ছোট ডেল্টা চুজ করব এখানে তাহলে দুই এর চেয়ে ছোট যে পয়েন্টগুলো সেটার দিকে যদি তাকায় সেখানে এর মান কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে রাইট সো লেফট হ্যান্ড লিমিটটা কিন্তু ওয়ান তাহলে এটা একটা এক্সাম্পল যেখানে রাইট হ্যান্ড লিমিটটা টু আর লেফট হ্যান্ড লিমিটটা কিন্তু ওয়ান হয়ে গেছে আলাদা হয়ে গেছে কিন্তু ফর এক্সাম্পল তুমি যদি ইন্টিজার না নাও এটা টু আমি নিলাম টু এর বদলে তুমি যে কোনো একটা ভেবে দেখবে ফর এক্সাম্পল ওয়ান এর ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড লিমিটটা জিরো হবে রাইট হ্যান্ড লিমিটটা ওয়ান হবে তোমার মাইনাস ওয়ান এর ক্ষেত্রে তোমার রাইট হ্যান্ড লিমিটটা জিরো হবে আর লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস ওয়ান হবে এন্ড সো অন তাহলে এই প্রত্যেকটা ইন্টিজারে কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আলাদা হয়ে যাচ্ছে

করো আমার একটা নেবারহুড মানে কাছাকাছি পয়েন্টে ফাংশন কেমন ভাবে বিহেভ করছে সেই টুকুই জানতে হয় সেই জন্য আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এই পয়েন্টে ফাংশনের বিহেভিয়ারটা কি বা লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস বা লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান মাইনাস কি হচ্ছে সেটা জানতে চাই তাহলে আমি তার জন্য একটা ছোট ইন্টারভেল অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফাইভ যেটা পুরোপুরি রয়েছে সেটার দিকে তাকাতে পারি আর সেখানে ফাংশনের মানটা কিন্তু কনস্ট্যান্ট ওয়ান সেই জন্যই আমার রাইট হ্যান্ড লিমিটটাও ওয়ান হয় লেফট হ্যান্ড লিমিটটাও ওয়ান হবে ঠিক আছে তাহলে এইটা কিন্তু একদম মডেল যুক্তি যে এই ওয়ান পয়েন্ট ফাইভ এর ক্ষেত্রে যা ঘটলো সেটা যে কোনো নন ইন্টিজার পয়েন্টের ক্ষেত্রেও ক্ষেত্রেও রকমই একটা ঘটনা ঘটবে যে ফর এক্সাম্পল টু পয়েন্ট এর ক্ষেত্রে তুমি যদি লিমিট নিতে যাও তাহলে লেফট হ্যান্ড লিমিট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড লিমিট উইল বি ইকুয়াল টু টু ঠিক আছে তাহলে এভরি ইন্টিজারে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা হয়ে যাবে এভরি নন ইন্টিজার পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট গুলো কিন্তু এক হবে দে উইল বি এক মানে সেম হবে হ্যাঁ এক মানে ওয়ান নয় সেম হবে আর ভ্যালিউটা কত হচ্ছে দেখো ভ্যালিউটা হচ্ছে জাস্ট বক্স অফ ওয়ান পয়েন্ট ফাইভ মানে দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু ওই যে পয়েন্টে তুমি কনভার্ট করাচ্ছ টেন্ট করাচ্ছ তাহলে এটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা আর এটা থেকে আমি জাস্ট এই রিমার্কটা বলে আজকে না হয় থেমে যাই এক মিনিট দেখে হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে আমি এই রিমার্কটা বলে থেমে যাই পরের জিনিসটা একটা নতুন জিনিস তো আমরা সেটা কালকে আলোচনা করব কি মেনলি বলতে চাইছি যে যদি এমন একটা পয়েন্ট থাকে যাতে বাঁ পাশের পয়েন্টগুলো আর ডান পাশের পয়েন্টগুলো সবই ডোমেনের মধ্যে আছে কিছু মানে সব না কিছু বা পাশের পয়েন্ট আর কিছু ডান পাশের পয়েন্ট রয়েছে তার মানে একটা নেবারহুড অফ দ্য পয়েন্ট এ পুরোপুরি ডোমেনের মধ্যে রয়েছে তার মানে আমি যদি লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ এক্স দুটোই যদি ক্যালকুলেট করতে পারি তাহলে এটা খুব সহজে দেখিয়ে দেওয়া যায় যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল ইজ এ

তাহলে এই যে ক্যালকুলেশন করলাম এখান থেকে আমি বলতে পারছি যে লিমিট এক্সটেন্ডিং টু সেটা এক্সিস্ট করবে আর সেটার মান হবে আর লিমিট এক্সটেন্ডিং টু কিন্তু এক্সিস্ট করছে না তার কারণ হচ্ছে যে ওটা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলেও কিন্তু তারা আলাদা হয়ে গেছে যেহেতু টু পয়েন্টে এই লিমিটগুলো আলাদা হয়ে গেছে সেই জন্য লিমিট এক্সটেন্ডিং টু টু এফেক্টস এটা কিন্তু এই এক্সাম্পলে এক্সিস্ট করছে না কিন্তু লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্সিস্ট করছে আমি কি বোঝাতে পেরেছি মনে হয় হ্যাঁ তাহলে আমরা বক্স এক্স নিয়ে অনেক কথা বলবো তো চিন্তা করো না আমরা আজকে এখানে থেমে যাই হ্যাঁ আর তোমাদের তো আরো ক্লাসেস থাকবে সো এবারে আমার टॉप रिकॉर्डिंग इत्यादि करते रहो ठीक है सो नेक्स्ट क्लास है कल के